যখন এই দেশের ছাত্ররা রাস্তায় নামে, সেই ছাত্রদের দমন করা কোন সর্বশক্তি ক্ষমতা থাকে না। সুতরাং প্রত্যেকটা পরিবর্তন বাংলাদেশের ছাত্র সমাজের গৌরবময় একটি ইতিহাস। আমরা 15 বছর লড়াই করেছি, অনেক জীবন দিয়েছি, জেল জুলুম শিকারের হয়েছি, অনেকে গুম হয়েছি, কেউ সন্তান হারা, মাতৃহারা, কেউ ভাই হারা। কিন্তু যেদিন ছাত্ররা নেমে আসছে সেদিন কিন্তু বেশি সময় লাগে নাই এই ফেসিবাদের পতন। তাই আজকে যা কিছু অর্জন, আজকে আমাদের যা কিছু প্রাপ্তি, সব কিছু আমরা উৎসর্গ করছি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। এই ছাত্র সমাজ নামছে বলে, তাদের উপরে বিশ্বাস করে লক্ষ লক্ষ জনতা তাদের সামনে নেমেছে, সাইন বুকে গুটি দিয়ে সবাইকে মরতে শিখেছে, সবাইকে বাঁচার জন্য সাহসী হওয়া শিখেছে। আপনারা জানেন ফেসিবাদের সরকারের পতন হয়েছে। এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই। আমি আশা করব, বিশ্বাস করব, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছে, এবং আমরা বলব যথাশীঘ্র পার্লামেন্ট ডিজল হয়েছে, এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না, একটি সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যেই সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আবার পুনঃপ্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে। বাকি কাজটা করে আমাদের যে আন্দোলন একদফার একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার, আমরা বলব সরকার গঠন করেন এবং গণতান্ত্রিক পথোত্তরণে যাত্রা শুরু সূচনা করেন। কয়দিনে পারবেন কয়দিনে পারবেন না এই প্রশ্ন আমরা রাখছি না, এবং কে উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই ব্যাপারেও আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথায় একটাই, গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হবে, সর্বস্তরে নির্বাচন দিতে হবে, পার্লামেন্ট ডিজল হয়েছে, একইভাবে এই উপজেলা যে নির্বাচন আছে সেটা বাতিল ঘোষণা করবে, তারপরে সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং একটি অবাধ সুস্থ সংসদ যাতে হয়, জনগণের সরকার যেটা হয়, জনগণ যাকে পছন্দ করবে তাকেই সরকার বানাবে। সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনগণের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি, আবার নেত্রীকে আমি আজকের মুক্ত দেখতে পাচ্ছি, এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনার পতন যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে নব্য বিএনপি ঢুকে গেছে, যারা জেল খাটছেন, যারা কষ্ট স্বীকার করছেন তাদের মধ্যে উত্তেজনা নাই, কিন্তু যারা নাকি যাদের পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন নব্য বিএনপি হয়ে পাড়া মহল্লায় উৎপাত সৃষ্টি করতেছে। তাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই নব্য যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে
বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাত করতেছে, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তাই আমাদের চাওয়ার কি একটি সংসদ, আমাদের চাওয়ার কি একটি নিরপেক্ষ নির্বাচন, আর এই নির্বাচনের পথে উত্তরণের জন্য আজকে সেনাপ্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করবেন।